আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনাদের জন্য চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি শপিং ব্লগ দেখাচ্ছি। আমি বাচ্চাদের জন্য কিছু শপিং করেছি, তো সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তার আগে বলে রাখতেছি যে যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আপনার নোটিফিকেশন আমার প্রতিদিনের ভিডিও চলে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি বাচ্চাদের জন্য কিছু শীতের পোশাক কিনেছি। আর আমাদের এখানে যেহেতু 9 মাস শীত আর 3 মাস গরম, তো প্রচুর শীতের কাপড় চোপড় লাগে। তো এই যে এর আগে যে দুটো দিয়েছে ওটা ঠিক আছে সাইজ, বাট এই 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 জ্যাকেটটা একটু বড় সাইজ। বাট এটার দাম ছিল 27 ইউরো, বাট এটা 50% ডিসকাউন্ট দিয়েছে, তো আমি সেজন্য নিয়ে আসছি যে এরকম মানে বড় সাইজ হলো আমি নিয়ে আসছি যেহেতু এত বড় একটা ডিসকাউন্ট দিয়েছে। তো এই যে এই জ্যাকেটগুলো খুব দরকার হয়, মানে প্রচুর শীতের কাপড় চোপড় দরকার হয় বাচ্চাদের, যেহেতু আমার 2টা বাচ্চা। আর শপিং করতে গেলে তো মানে ওদের নিয়ে গেলে অবশ্যই ওদের জন্য পুতুল কিনতে হবে বা কোনো খেলনা কিনতে হবে দুইজনের জন্যই। তো এই জন্য সেগুলো না কিনলে তো অবস্থা কাহিল হয়ে যায়, তো সেটাও কিনেছি। আর এখন যেহেতু এই ক্রিসমাস শেষ হয়ে গেছে, তো প্রচুর ডিসকাউন্ট চলতেছে প্রতিটা মার্কেটে, তো সেজন্য যাবো যাবো করে আর যেতে পারতেছিলাম না। তো আজকে সময় করে গিয়ে এই যে দেখুন এগুলো কিনে নিয়ে আসছি, পোশাক আশাকগুলো আমার খুবই ভালো লাগছে। মানে প্রচুর শীতের কাপড় চোপড় দরকার হয়, আর ডিসকাউন্টের সময় কিনতে তো আরো বেশি ভালো লাগে, মজাই লাগে। এই যে কাপড় চোপড় কিনেছি এগুলো সবই মানে 50% ডিসকাউন্ট দিয়েছে, তো কিনতে খুবই ভালো লেগেছে আমার কাছে। যে দেখুন কি সুন্দর কাপড়গুলো, বাচ্চাদের বিভিন্ন ডিজাইন করা আছে। আমার কাছে তো ভালোই লাগতেছে, শপিং করলে তো যেদিন শপিং করি সেদিন খুব ভালো লাগে। আর মেয়েদের তো শপিং করতে পছন্দই। এই আরো কিছু কিছু জিনিসপত্র লাগবে, আস্তে আস্তে করে কিনতে মানে কেনাকাটা করতেছি। এগুলো সবই ডিসকাউন্ট দিয়েছে, তো ডিসকাউন্টে কিনলে অনেক সুবিধা, ভালো লাগে। এইতো আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করলাম, এখন আমি আপনাদেরকে ভালোভাবেই দেখাবো যে কি কাপড় চোপড় গুলো কিনেছে। এই যে দেখুন এগুলো সবই আমার 2টো বাচ্চা আজমায়াত, তো আজমায়াতের জন্যই কিনা হয়। শপিং এ গেলে এখন নিজের জন্য কিছু কেনা হয় না, সব বাচ্চাদের জন্য ঘরের জন্য জিনিসপত্র কেনা হয়। আর আমি যেহেতু এই দেশের মানে ইউরোপিয়ান ড্রেস ট্রেস আমি পরি না, তো আমার আমি জন্য তেমন কিছু আমার কেনা হয় না। আমি আবার বাংলাদেশে গেলে ইচ্ছা মতো আমার জন্য শপিং করে নিয়ে আসি। এই দেশে বাচ্চাদের জন্য বেশি কেনা হয়, আর হয়তো আমার জন্য শীতের পোশাক আশাক একটু কেনা হয়। এই তো আর দেশের ড্রেসগুলো খুবই সুন্দর, এই যে আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি, দেখুন জ্যাকেটগুলো খুবই সুন্দর। তো এই এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, শীতে আরাম লাগবে, তো পুত্র ওদের দুইজনের। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আমার শপিংগুলো কেমন লেগেছে।
আর যেমন দুটো কুশনও কিনেছি। দেখুন তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।